উনি এবার বলছে মা কালের গান করে শেষ করতে, তার আগে এবার দু চারটে, দেখো দু চারটে করতে করতে কখন যে ভোর চারটে বেজে যাবে তার কিন্তু নেই ঠিক। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ বিপ্লব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটিডিজে ব্লগ। আজকে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো এখানে প্রোগ্রাম রয়েছে। তো বেসিক্যালি কারণটা হচ্ছে শ্মশানকালীর পুজো রয়েছে, তো আমরা প্যান্ডেলের কাজ মোটামুটি করে ফেলেছি, লাইটের কাজও হয়ে গেছে। সো আজকে চুং লাগাবো, কালকে থেকে পুজো স্টার্ট, আজকে চুংগুলো লাগাই, কালকে সাউন্ড সেট আপও সমস্ত কিছু আসবে, সমস্ত কিছু তোমরা ভিডিওটা পেয়ে যাবে। ভিডিওটা দারুণ মজাদার হতে চলেছে। আর ভাইয়ের চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো। সো দেখতে পাচ্ছ আমাদের চোঙগুলো, এই যে আমরা টোটালে 10-12 পিস মাল লাগাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ, দেখতে পাচ্ছ আমাদের চোঙ বাঁধার কাজ চলছে, ওই যে উপরে বাপ্পা চোঙ বাঁধছে। তো চলো আমরা চোঙগুলো বেঁধে নিই, তারপরে দেখা হচ্ছে। গাইস, তোমাদের বক্সের সেকশনটা আগে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ স্টেজে একখানা ডবল বেস, একখানা টপ, সাইডের একটা ডবল বেস, আর দুটো টপ, ও পাশেও সেম রয়েছে দুটো ডবল বেস, তিনটে টপ, পাশে একটা ফাইভ স্পিকার রয়েছে, আর এদিকটাতে একটা ফাইভ স্পিকার রয়েছে, এবং সঙ্গে রয়েছে আমাদের মনিটর সেকশন, এখনও লাগানো হয়নি। সো গাইস, চারখানা এলে রয়েছে যেটা হ্যান্ডসের জন্য থাকছে, এবং দুখানা 9-on-5 থাকছে ভোকাল মনিটর। তো চলো এবার অ্যাম্পলিফায়ার সেকশনগুলো আগে দেখিয়ে নিই। গাইস, এবার অ্যাম্পলিফায়ার সেকশনটা দেখে নাও, এখানে যে ক্রসওভারের নিচে যে ডাইনামিক 7000টা রয়েছে, এটা 4 ওহমসে রান করছে, স্টেজের দুটো ডাবল বেজ বাজছে, এবং এদিকে আর একটা ডাইনামিক 7000 রয়েছে, আউটের ডাবল বেজ দুটো বাজছে। এই স্টুডিও মাস্টার 6.0তে আমরা মনিটর চালাবো, হ্যান্ডস মনিটর চারটে, এবং ওই 700 দুটোই রয়েছে ওই আউটের ফাইভ স্পিকার দুটো। তো ওখানে একটা ছোট্ট স্টেবিলাইজার রয়েছে, কিছু ছোটো মেশিন লাগানো আছে ওতে, আর এখানে বড় স্টেবিলাইজার রয়েছে, এবং এই 500 ওয়াটে আমরা ভোকাল মনিটরটা চালাবো। এদিকে আমাদের র্যাক রয়েছে DBX এবং ডট, আর এই স্টেঞ্জার 3K-তে আমাদের স্টেজের টপ দুটো চলছে, আর নিচের এই 5050-তে আউটের চারটে টপ চলছে। এই পাশেই রয়েছে আমাদের কনসোল। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, তোমাদের একবার স্পিকারের কথাটা একবার বলে দিই, আমার এই যে ডুয়েল বেস দুটো আছে, এতে আমার স্পিকার রয়েছে পি অডিও 2242, দুটো রয়েছে আগেকার মডেল, দুটো রয়েছে V3 মডেল, আর টপে রয়েছে, এই টপে রয়েছে পি অডিও 400, সব V3 মডেল, এবং তিনটেরই এইসএফ রয়েছে 750, আর বাংলা বক্সটাতে দুটো 15 ইঞ্চি, তিনটে 12 ইঞ্চি, এবং একটা 450 এইসএফ। সো গাইস, দেখতে পাচ্ছ এখন স্টেজের কিছুটা কাজ চলছে, এটা না হলে আমরা মনিটরটা লাগাতে পারছি না। তো তোমরা সঙ্গে থাকো, পরবর্তীতে সমস্ত কিছুই দেখতে পাবে এবং টেস্টিংটাও দেখতে পারবে। মানন্দী
ইঁদুরে মারার কল রয়েছে জগৎ মাঝা, ইঁদুরে মারার কল রয়েছে জগৎ মাঝা রে। গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাউন্ড রেডের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।